বঙ্গ বিজেপিতে আর কারা দল ছাড়েন বিশ্লেষণে আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কে কোন দিন দল ছাড়বে তা নিয়ে বঙ্গ বিজেপির অন্তরে ঘোর বিষয়, এমনকি দলে থেকেও বেসুরো হচ্ছেন কেউ কেউ। 2024 লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির ছবিটা পরিষ্কার করে নিতে আসন্ন বাদল অধিবেশন চলাকালীনই দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করতে পারে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, সম্ভাব্য ওই বৈঠকে মূলত বঙ্গ বিজেপির সাংসদদের একাংশের অসন্তোষের কারণ খুঁজতে চাইবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তবে এ ব্যাপারে আবার দলীয় নেতারা একমত নয়। তাদের মতে, দিল্লিতে এক ঘন্টার বৈঠক না করে বরং বাংলাতে বৈঠকের আয়োজন করে সকলের মতামত নেওয়া হোক। ইতিমধ্যেই লোকসভায় বঙ্গ বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে কমে হয়েছে 16। এদের মধ্যে অনেকেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে পরিস্থিতি যে মোটেও ভালো নয় তা মেনে নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। এরকম চলতে থাকলে আগামী 2024 বাংলায় যে বিজেপির ফল কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব।